মা বন্ধের জন্য এমন চারটি আমল হয়েছে, মা বন্ধের জন্য এমন চারটি আমল হয়েছে যে চারটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মা বন্ধগুলিকে আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করবেন, কবুল করবেন, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের মাঠে ওই সকল মা বন্ধগুলিকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করবেন তাই নয়, বলবেন যে জান্নাতের মিন আইয়া মুবিল জান্নাতি শিরকি, জান্নাতের যেই দরজাটি তোমার পছন্দ হয় সেই দরজা দিয়ে আমার জান্নাতে তুমি প্রবেশ করো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت. হুজুর পরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজান মাসের সিয়াম পালন করে নিজের পবিত্রতা রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যখন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, মা তার আপন সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার আদরের সন্তানগুলিকে ভুলে যাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দিটাকে ডাক দিয়ে বলবেন মিন আইয়ে কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ে আবওয়াবিল জান্নাতি শিরকি, আমার জান্নাতের যেই দরজা তোমার পছন্দ হয় সেই দরজা দিয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। চারটি কাজ, কয়টি কাজ? চারটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটির কথা বলেছেন সেটি হচ্ছে সালাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। কোন মা বোন যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে জান্নাত দিবেন। বন্ধুরা আমার, নামাজ এমন একটি ইবাদত, এটা শুধু কোন মহিলার জন্য আল্লাহ ফরজ করেন নাই, সকল মুসলিম নরনারীর জন্য আল্লাহ ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. আল্লাহ তাআলা বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে আপনি তা মানুষকে তেলাওয়াত করে শুনান আর নামাজ কায়েম করুন, নিশ্চয় নামাজ মানুষকে সকল অশ্লীল খারাপ মন্দ কাজ বেহায় অপনা কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর ওহে পৃথিবীর মানুষেরা তোমরা যা কিছু করো আমি আরশে আযিম থেকে তোমাদের সকল কাজের খবর জানি, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস থেকে, যদিও এই হাদিসে নারীদের কথা বলা হয়েছে, নামাজের ব্যাপারে নারীদের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম নারী পুরুষের জন্য নামাজ ফরজ করেছেন। ঈমানের পরেই সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ, ঈমানের পরেই সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ, ঈমানের পরেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন তারা ঈমান আনবে গায়েবের প্রতি এবং নামাজ কায়েম করবে, আর তাদেরকে রিজিক হিসাবে যা দেওয়া হয়েছে তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
حديث صحيح البخاري ومسلم اشهد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك قال فذلك مثل الصلوات مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا حضرت ابو هريره رضي الله تعالى عنه ارشاد করেছেন তিনি ارشاد তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আচ্ছা বলো তো যদি তোমাদের কাহারো দরজায় একটা পানির নহর থাকে যাহাতে সে দৈনিক পাঁচবার গোসল করে তাহার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে সাহাবা কেরাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না তার শরীরে কোনো ময়লা থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচবার ওই নহরে গোসল করার কারণে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না থাকবে না কোন মানুষ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে সকল এইভাবে তার সকল গুনাহ মুছে দেবে বন্ধুরা আমার মা বন্ধের আল্লাহর কাছে ওলি হওয়ার জন্য দ্বিতীয় আমল হচ্ছে রমজানের রোজা সওয়াব সহরাহ রমজানের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে সকলের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম হে মুমিনগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছে তাহলে মা বন্ধের প্রথম আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় হচ্ছে রমজানের রোজা রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা বলেন আসসাউমুনি ওয়া আনা আজিজুবি রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজেই তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এত সুন্দর পুরস্কারের কথা বলে নাই এক্সেপশন শুধু রোজার ক্ষেত্রে বলেছেন রোজা আমার জন্য আমি আল্লাহ তাআলা রোজার নিজেই আমি আল্লাহ তার প্রতিদান সুবহানাল্লাহ তৃতীয় যে আমলটি করবেন তৃতীয় সেটি হচ্ছে আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা নিজের পবিত্রতা রক্ষা করা নিজের পবিত্রতা রক্ষা করা মানে নিজের সতীত্বের হেফাজত করা স্বামীর বর্তমানে স্বামীর গোপনীয়তা সম্পদ নিজের সতীত্ব নিজের সন্তানগণের পবিত্রতা সংরক্ষণ করবে আর স্বামীর দায়িত্ব স্ত্রীকে সংরক্ষণ করা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো তোমাদের স্ত্রীদের উপর তোমাদের কিছু অধিকার আছে এবং তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপর কিছু অধিকার আছে তোমাদের অধিকার হলো যে তোমরা যাকে অপছন্দ করো তাকে তোমাদের বিছানায় বসাবে না এবং তোমাদের বাড়িতে ঢোকাবে না আর তোমাদের উপর তোমাদের স্ত্রীদের অধিকার হলো তোমরা তাদের পোশাক পরিচ্ছদ ও পানাহারের সুন্দর ব্যবস্থা করবে চতুর্থ যে আমল সেটি হচ্ছে স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করা আতা আজাও যাহা স্বামীর আনুগত্য এখন আমাদের মুসলিম সমাজে বলতে গেলে উঠেই গেছে স্বামী কয়েক রকম ওনারা চলে আর এক রকম স্বামী কয়েক যাইতে ডানে ওনারা যায় বামে স্বামী কয়ে আসো আসো পিছনে ওনারা যায় সামনে এই গেছে এই হয়ে গেছে অবস্থা আর বর্তমানে ভারতীয় যে মিডিয়াগুলো আছে বিশেষ করে স্টার প্লাস আর স্টার জলসাগুলো তাদের মিডিয়ার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজের এই বিবাহ বৈবাহিক জীবনটাকে দাম্পত্য জীবনটাকে নষ্ট করে দেওয়ার অন্যতম একটা ষড়যন্ত্র চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো এগুলি দেখে দেখে শিখে শিখে আমার দেশের মা বোনগুলি তাদের চরিত্রে এগুলি আনার চেষ্টা করছে না খবরদার খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই চারটা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দে কি বলবেন ইলাহা হাদুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিখতি যাও যেহেতু আমার দেওয়া বিধান এইভাবে মেনেছো আদায় করেছো আজকে আমি খুশি হয়ে তোমাকে বলছি আমার জান্নাতের যে দরজা পছন্দ হয় সেই দরজা দিয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমার আমার দেশের মুসলিম মা বোনগুলিকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা